শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাকে নিজাম প্যালেসে তলব করেছিল তদন্তকারী সংস্থা। ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার হাজিরার জন্য তলব করা হয়েছিল কল্যাণময়কে, কিন্তু বেশ কয়েকবার হাজিরায় রিজান তিনি। উল্লেখ্য, 2016 সালে পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেশ করে। এরপরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদে বহাল রাখা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। চলতি বছর 23 জুন তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণময় বলেন, আমি যেটা বলেছি সেটাই সত্যি, তবে এর বাইরে তিনি কোনো শব্দ খরচ করেননি। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।